এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। ওই শিয়ালো রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন বিধান। আলোকিত কোরআন জিপিএইচ শিপার, আলোকিত কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শুরু করছি আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ স্পাট নিবেদিত আলোকিত কোরআন 2024-এর গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ স্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো-স্পন্সর্স ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহে রমাদানের প্রথম থেকে শুরু হওয়া জিপিএইচ স্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর এবারের আয়োজন আজ শেষ হতে চলেছে। আলোকিত এই মঞ্চে পারফর্ম করবে আজও চূড়ান্তবারের মতো পাঁচজন দেশসেরা হাফেজ কোরআন, যাদের মধ্য থেকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিজ্ঞ বিচারকগণের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন অব দি সিজন। কে হচ্ছে জিপিএইচ স্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর এবারের আসরের চ্যাম্পিয়ন, জানতে প্রিয় দর্শক শ্রোতা অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। আলোকিত এই মঞ্চের পাঁচজন প্রতিযোগীকে তাদের পারফরমেন্সকে মূল্যায়নের জন্য প্রতিদিনের মতো আজও আলোকিত এই মঞ্চে থাকছেন বিজ্ঞ বিচারক প্যানেল। গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এই পর্যায়ে এক নজরে দেখে নেব আজকের পর্বে অংশ নিতে যাওয়া পাঁচ সেরা ফাইনালিস্টকে। শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত, ডেকে নিব আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান জামি। স্টেজে আসবার আগে আমরা এক নজরে দেখে নিব তার শর্ট বায়োগ্রাফি এবং তাকে প্রশ্ন করবেন ফজিলাতুল উস্তাজ হাফেজ মাওলানা ডক্টর মুফতি হুসাইনুল বান্না হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আলোকিত মোহাম্মদ আব্দুর রহমান জামি কৈশোরের দুরন্তপনাকে ঝেড়ে ফেলে পবিত্র কোরআনের অমীয় বাণীকে ধারণ করা মেধাবী কোরআনে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান জামি, বয়স 12 বছর, জন্মস্থান সিলেটের লালা বাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে। 8 ভাই বোনের মধ্যে আব্দুর রহমান জামি পঞ্চম। বর্তমানে সে উচ্চতর কোরআন শিক্ষা করছে নিজ গ্রামের জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরটিভি প্রচারিত জিপিএস ইস্পাত আলোকিত কোরআন জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা 300 উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তার বাবা মোহাম্মদ নিজামুদ্দিন স্থানীয় মসজিদের ইমাম আর মা শিল্পী বেগম গৃহিণী। দেশবাসীর কাছে আমি আমার হাফিজ আব্দুর রহমান ছেলের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হিসাবে কবুল করে। কোরআন তেলাওয়াতেই জামির সব ভালো লাগা, ভালোবাসা এবং অধ্যাবসায়। তার ইচ্ছে বড় হয়ে দিনের প্রসিদ্ধ আলেম হওয়া, সেই সাথে অন্তত একবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, জামির প্রিয় খাবার ফালুদা। 14তম জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024-এর অন্যতম ফাইনালিস্ট কোরআনে হাফেজকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। আলোকিত কোরআন, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আমার প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة. أعوذ بالله
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها. فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم، وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا، يضل به كثيرا ويهدي به كثيرا، وما يضل به إلا الفاسقين. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله ما شاء الله، بارك الله فيك. الحمد لله، أمرا تلاوات শুনছিলাম মন্ত্র মুগ্ধ হয়ে। গ্র্যান্ড ফিনালের আলোকিত এই আসরের আলোকিত প্রতিযোগী আব্দুর রহমান জামি সিলেটের এই প্রতিভার কাছ থেকে কেমন করেছে জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, আব্দুর রহমান জামি আন্তর্জাতিক মানের একজন হাফেজ, যেভাবে তেলাওয়াত করে সেভাবেই তেলাওয়াত করলো সে। আমি আব্দুর রহমান জামির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। এবারের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসাইন প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারকের প্যানেল থেকে। ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ বিজ্ঞ বিচারক। মোহাম্মদ ইসমাইল হোসেন, পবিত্র কোরআনের অমীয় বাণীকে নিজের মধ্যে ধারণ করা, সদ্য 14 পার হওয়া বিস্ময়কর কিশোর হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। তার বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর ইউনিয়নের লালদিঘিতে। ইসমাইলের বাবা মোহাম্মদ ইব্রাহিম একজন গার্মেন্টস শ্রমিক। তার স্বল্প আয় চলছে 3 সন্তান সহ পুরো সংসারের ভরণ পোষণ। মা মুসাম্মদ শামসুন নাহার গৃহিণী। পরিবারের 3 ভাই বোনের মধ্যে সবার বড় হাফেজ ইসমাইল হোসেন। ছোট বোন ক্লাস 3 এবং ছোট ভাই হিপস নিয়ে পড়ছে। মোহাম্মদ ইসমাইল হোসেন বর্তমানে উচ্চতর কোরআন শিক্ষা করছেন ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত তাফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসায়। আমার ছেলে ইসমাইল হোসেন এবছর আরটিভি আলোকিত কোরআনে সারা 5 জনের ভিতরে
রয়েছে ইনশাআল্লাহ যাতে সে চ্যাম্পিয়ন হতে পারে দেশবাসীর কাছে আমার দোয়া এবং সে যেন যুগের শ্রেষ্ঠ আলেম হতে পারে দেশের ইসলাম এবং দেশের জন্য খেদমত করতে পারে আমি সবার কাছে দোয়া চাচ্ছি তার সবচেয়ে প্রিয় আর পছন্দের খাবার বিরিয়ানি আর সবচেয়ে অপ্রিয় অহেতুক সময় নষ্ট করা তবে তার সবচেয়ে প্রিয় বাসনা হচ্ছে একজন বড় মাপের আলেম হওয়া 14তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআনের এই ফাইনাল লিস্টের জন্য আমাদের মোবারকবাদ আলোকিত কোরআন আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাফেজ ইসমাইল কাইফা হালুক আলহামদুলিল্লাহ ইকরা من بداية سورة الأنبياء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين صدق الله العظيم ما شاء الله ما شاء الله تلاوات كمان لگيছে মন্তব্য জানার জন্য যাব বিজ্ঞ বিচারকের কাছে প্লিজ
আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুধু দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে তৌফিক বাড়িয়ে দেন। মন্তব্য করার মতো খুব জটিল কোনো কিছু আমার কাছে পরিলক্ষিত হয়নি। হিফজ এবং ইলমের জন্য পাশাপাশি বেশি করে দোয়া করে রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক, সুন্দর পরামর্শ মন্তব্য করবার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ আবু তালহা। আলোকিত মোহাম্মদ আবু তালহা অল্প বয়সেই মহাপবিত্র আল কোরআনের হাফেজ হয়ে নিজের যোগ্যতার প্রমাণ রাখা হাফেজ মোহাম্মদ আবু তালহার বর্তমান বয়স 12 বছর। ঝালকাঠির ভৈরব পাশায় জন্মগ্রহণ করা হাফেজ মোহাম্মদ আবু তালহার পিতা মারুনা আবু বকর সিদ্দিক একজন চাকুরিজীবী, মা মোসাম্মদ রিহানা বেগম গৃহিণী। হাফেজ মোহাম্মদ আবু তালহা বর্তমানে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত মারকাজুল মদিনা আল লতিফি আল ইসলামী মাদ্রাসায় অধ্যয়ন করছেন। যে সকল মাদ্রাসায় উনি লেখাপড়া করছেন ওই সকল মাদ্রাসার শিক্ষক মন্ডলীকে আমি মোবারকবাদ জানাই। সকলের কাছে দোয়া চাই তার জন্য যে আল্লাহ পাক তাদেরকে যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, আমিন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি, ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার, তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আবু তালহা বড় হয়ে কোরআনের খাদেম ও দ্বীনের দায়ী হতে চায়। আবু তালহার ইচ্ছে দ্বীন প্রচার। 14তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআনের অন্যতম সেরা 5-এর এই হাফেজের জন্য আমাদের মোবারকবাদ। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু তালহা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ইন আযাবি লাশাদীদ। ওয়া ক্বালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ. أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُمْ بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ
شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين حسبك صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে বিজ্ঞ বিচারকের কাছ থেকে জানতে চাইবো প্লিজ মাশাআল্লাহ আবুদুল হা খুব সুন্দর তেলাওয়াত করেছে আগের পর্বগুলো তো সে ভালো তেলাওয়াত করেছে মাশাআল্লাহ তবে ওর পরামর্শ হচ্ছে ও একটু আওয়াজ দিয়ে পড়ে চর্চা করতে হবে ওর মনে হচ্ছে উঠাতে একটু সমস্যা হয় এটা জোরে জোরে পড়লে এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি তেলাওয়াত খুব সুন্দর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহরু রমাদানের এই শুভক্ষণে আমরা শুনছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024 গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে এবারের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফারহান ফারহানকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফজিলাতুল উস্তাজ হাফেজ মাওলানা মুফতি ডক্টর হুসাইনুল বান্না হাফেজাহুল্লাহ আলোকিত কোরআন মোহাম্মদ সাইফুল ইসলাম ফারহান আলোকিত কোরআন 2024 এর অন্যতম মেধাবী হাফেজের নাম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফারহান যার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের চরগজারিয়া গ্রামে ১৩ বছর বয়সী হাফেজ সাইফুল ইসলাম ফারহান অত্যন্ত বিনয়ী আর শান্ত স্বভাবের ফারহানের পিতা মহসিন উদ্দিন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মা মোসাম্মদ ফিরোজা আক্তার গৃহিণী আলহামদুলিল্লাহ আমি ওকে দিয়ে সাইফুল ইসলাম ফারহানকে দিয়ে যা কামনা করেছি এবং আকাঙ্ক্ষা করেছি আল্লাহ সেটাই কবুল করতেছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি ও যেন আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে সেই কামনাই আমি করি আরও একজন আলেম হোক দেশের খেজমত করুক পরিবারে দুই ভাইয়ের মধ্যে বড় হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফারহান তার বর্তমান অধ্যাবসায় ঢাকা যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসায় নাতিগিরি আমার ভবিষ্যতে ভালো আলেম হইতে পারে হক্কানি আলেম হইতে পারে এবং দিনের দাওয়াত দিতে পারে প্রসার করতে পারে দিন এই আশা ভরসা আমার ফারহানের ইচ্ছা বড় হয়ে একজন প্রখ্যাত আলেম বা মাওলানা হওয়া এবং অন্তত একবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা তার প্রিয় খাবার যে কোনো প্রকার বিরিয়ানি ১৪তম দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআনের অন্যতম সেরা ফাইনালিস্ট হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফারহানের জন্য আমাদের দোয়া শুভকামনা আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইফুল ইসলাম ফারহান তুমি ইকরা من قول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد
واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم حسبك صدق الله مولانا العظيم ما شاء الله খুদে প্রতিভা প্রতিযোগীর তেলাওয়াত কেমন হয়েছে আমরা জানবো প্রশ্নকারী বিজ্ঞ বিচারকের কাছ থেকে মন্তব্য প্লিজ জাযাকাল্লাহ সাইফুল ইসলাম ফরহান সহ আসলে যারা গ্র্যান্ড ফাইনালিস্ট ওদেরকে চুচেরা বিশ্লেষণ করে আসলে এদের মধ্যে খুব একটা পার্থক্য যে আছে তা মনে হচ্ছে না সুতরাং সাইফুল ইসলাম তোমার জন্য শুভকামনা তুমি চালিয়ে যাও বয়স এখনও অনেক কম তোমার আমলওয়ালা একজন আলেম হও এই দোয়া করি তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর দোয়া করবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করব আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে এবারের প্রতিযোগী হাফেজ আইয়ুব বিন সাঈদ আলোকিত মোহাম্মদ আইয়ুব বিন সাঈদ পবিত্র কোরআনের সুরকে মেধা আর মননে লালন করা প্রজন্মের এক মেধাবী হাফেজের নাম মোহাম্মদ আইয়ুব বিন সাঈদ তার গ্রামের বাড়ি কক্সবাজারের দক্ষিণ মুহুরিপাড়ার লিঙ্ক রোডে ১২ বছর বয়সে হাফেজ আইয়ুবের পিতা সাঈদ আহমদ কাজ করেন প্রবাসে এবং মা হুরে জান্নাত সন্তানদের নিয়ে ঘর সামলান আল্লাহর কাছে সবসময় এটাই চেয়েছিলাম ভালো কিছু অর্জন দিনের পথে আল্লাহ যেন কবুল করে এটাই আমার সবসময় চাওয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওরা যে একটা সুন্দর আয়োজন করেছে হাফেজ কুরআনের জন্য ভালো একটা যে হাফেজদের যে একটা সুযোগ সুবিধা দিয়েছে ওইটার জন্য আমি খুবই আনন্দিত আর টিভির প্রতি খুবই একটা ধন্যবাদ আর টিভিকে আমার পক্ষ থেকে খুবই আন্তরিক শুভেচ্ছা
পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় হাফিজ মোহাম্মদ আইয়ুব বিন সাইদের ছোট দুই ভাই বোনও পড়াশোনা করছে। বর্তমানে আইয়ুব বিন সাইদ অধ্যয়ন করছে ঢাকা উত্তরায় অবস্থিত তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায়। আলোকিত কোরআনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অংশ নিয়ে এই হাফিজের স্বপ্ন বিশ্বজয়ী হাফিজ হওয়া এবং একজন ভালো মানুষ হওয়া। কোনো খাবারেই অনীহা না থাকলেও তার প্রিয় খাবার চিতই পিঠা। আলোকিত কোরআনের ১৪তম আয়োজনে প্রায় প্রতি পর্বে তার সুললিত তেলাওয়াত পেয়েছে সকলের প্রশংসা ও ভালোবাসা। তাই নিজ যোগ্যতা ও মেধা দিয়ে এবারের আয়োজনে সেরা পাঁচের একজন হয়ে ফাইনালে ওঠা এই প্রতিযোগীর জন্য আমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সীরু ফিল আরদি সুম্মা আনযুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة الذين من قبلهم آياتي أبار بلو قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة الذين من قبل قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين ولا تحزن عليهم ولا تكن في ضيق আবার বলো তুমি কি আয়াতটি খুঁজে পেয়েছো قل سيروا في الأرض ثم انظروا একটাই আছে قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ وَلَا تَكُونَنَّ من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا
الله وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير حسبك. صدق الله مولانا العظيم ما شاء الله আমরা বিজ্ঞ বিচারকের কাছ থেকে জানব কেমন করেছে আমাদের এই প্রতিযোগী মা শা আল্লাহ ওর তেলাওয়াতের মান ভালো এবং বেশ সাবলীলভাবে পড়েছে তবে ও একটু ভুল করে ফেলছে আসলে এই পর্যায়ে এসে এই ভুলটা আমরা ওর কাছে আশা করিনি আরও ভালো করে ইয়াদ করতে হবে এবং একই রকমের যে আয়াতগুলো আছে এগুলো আরও ভালো করে পড়তে হবে তাহলে আশা করি সমস্যা হবে না সামনে আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস এগিয়ে চলেছে জিপিএইচ স্পাট নিবেদিত আলোকিত কোরআন 2024 এর 14তম আসরের গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ স্পাট পাওয়ার্ড বাই আরএফএল পাইপ এন্ড ফিটিংস কো-স্পন্সরস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রিয় দর্শক শ্রোতা যাব বিরতিতে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাইব আজকের এই গ্র্যান্ড ফিনালের এই পর্বে যিনি হবেন প্রথম স্থান অর্জনকারী তার জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার যিনি দ্বিতীয় স্থান অর্জন করছেন তার জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার এছাড়াও বাকি 2 জন প্রতিযোগী সহ সর্বমোট গ্র্যান্ড ফিনালিস্ট 5 জন প্রতিভার জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার সহ সম্মাননা ক্রেস্ট মূল্যবান সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার আলোকিত কোরআন আলোকিত কোরআন জিপিএইচ স্পাট আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত আরো একবারের মতো আপনারা দেখছেন জিপিএইচ স্পাট নিবেদিত আলোকিত কোরআন 2024 এর 14তম আসরের গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ স্পাট পাওয়ার্ড বাই আরএফএল পাইপ এন্ড ফিটিংস কো-স্পন্সরস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রিয় দর্শক শ্রোতা এগিয়ে চলেছে জিপিএইচ স্পাট নিবেদিত আলোকিত কোরআন 2024 এর গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ স্পাট পাওয়ার্ড বাই আরএফএল পাইপ এন্ড ফিটিংস কো-স্পন্সরস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় জনাব ফরিদুল হক খান এমপি আছেন আরটিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব হুমায়ুন কবির বাবলু আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্মানিত জিএম মহোদয় আমাদের সাথে এসে যোগ দিয়েছেন সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক্সিকিউটিভ ডিরেক্টর আরএফএল প্লাস্টিক্স লিমিটেড এবং অন্যান্য স্পন্সরবৃন্দ ইতিমধ্যে এসে অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমরা এই পর্যায়ে সকল অতিথির সৌজন্যে শুনব সৌজন্য তেলাওয়াত আলোকিত এই মঞ্চের ক্ষুদে প্রতিভাদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের অমীয় বাণী তেলাওয়াত করবার জন্যে স্টেজে আসতে এই পর্যায়ে আহ্বান করছি হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান জামিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وتركنا عليه في الآخرين
سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق حق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين صدق الله مولانا العظيم ما شاء الله অসাধারণ তেলাওয়াত আমরা শুনছিলাম ছোট্ট বন্ধু তোমার কাছ থেকে আল্লাহ তাআলা তোমার এলেমে আরো বারাকা দিন স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমন্ত্রিত অতিথি বৃন্দের সৌজন্যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোকিত এই মঞ্চের ক্ষুদে প্রতিভার কণ্ঠে শুনেছি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত এই পর্যায়ে আরো একটি তেলাওয়াত আলোকিত এই মঞ্চের আলোকিত ব্যক্তিত্ব খুদে প্রতিভা আমাদের এবারের জার্নির অন্যতম শক্ত প্রতিযোগী ছোট্ট বন্ধু হাফেজ মোহাম্মদ ফারহান সাইফুল ইসলাম ফারহানকে স্টেজে এসে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করবার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إن سقيم فتولوا عنه
المدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ما شاء الله. صدق الله العظيم ما شاء الله سيف الإسلام فرحان অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ সৌজন্য তেলাওয়াত পরিবেশন করবার জন্য জাযাকুমুল্লাহ খাইরান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রিত অতিথিবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম আলোকিত এই মঞ্চের প্রতিযোগীদের কাছ থেকে মূলত আমরা আমাদের মূল পর্ব প্রতিযোগিতার অংশ ইতিপূর্বে শেষ করেছি আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে এতক্ষণ পর্যন্ত আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনেছি এই পর্যায়ে শুরু করব আমাদের মূল অনুষ্ঠান শুরুতেই আমি অ্যাকনলেজ করতে চাই আজকের এই আলোকিত অনুষ্ঠানের সাথে যারা একাত্মতা ঘোষণা করে ইতোমধ্যে আসন অলঙ্কৃত করেছেন সম্মানিত অতিথির অতিথি হিসেবে আমাদের সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি উপস্থিত আছেন আরটিবির সম্মানিত প্রধান নির্বাহী জনাব সৈয়দ আশিক রহমান আরটিভির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির বাবলু RFL Plastics লিমিটেডের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং GPH ইস্পাতের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মামুন কবির আপনাদের আগমনকে আমরা সুস্বাগতম জানাচ্ছি জাযাকুমুল্লাহ খায়রান প্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে শুরু করছি বক্তব্য পর্ব শুরুতেই স্বাগত বক্তব্য আর স্বাগত বক্তব্য নিয়ে আসবার জন্যে বিনয়ের সাথে অনুরোধ করছি আরটিভির মাননীয় CEO মহোদয়কে জনাব সৈয়দ আশিক রহমান স্টেজে আসছেন স্বাগত বক্তব্য নিয়ে জনাব সৈয়দ আশিক রহমান বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরটিভি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2024 গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ
ইসলামিক স্কলার আলেম ওলামাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় আর টিভির অগণিত দর্শক সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, রমজান এমন একটি মাস যে মাসের গুরুত্ব তাৎপর্য বলে শেষ করা যায় না। রহমত, বরকত এবং মাগফিরাতের এই মাসের পড়তে পড়তে আল্লাহ তাআলা আমাদের জন্যে তার নিয়ামতের ডালি সাজিয়ে রেখেছেন। সত্যি সে খুব দুর্ভাগা যে রমজান পেয়েছে কিন্তু নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি। এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জীবন বিধান মুক্তির দিশারি পবিত্র কোরআন নাজিল করেছেন। শুধু তাই নয়, রমজান মাসে কোরআন তিলাওয়াতকারীদের পাশাপাশি শ্রবণকারীদের জন্যেও বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। আর এ কারণেই ফজিলতের মাস রমজান উপলক্ষে আর টিভি কোরআনের পাকি খ্যাত সম্মানিত হাফেজদের নিয়ে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার তার 14তম আসর। প্রিয় দর্শক, আর টিভি সবসময় প্রতিভা সন্ধান করে পৃষ্ঠপোষকতা দেয় এবং চেষ্টা করে সেই সব প্রতিভাবান মেধাবীদের জাতির সামনে তুলে ধরতে। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আর টিভির তেমনই একটি প্রতিভা সন্ধানী প্রচেষ্টা। গত 14 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছি। এবার সারা দেশকে মোট 11টি জোনে ভাগ করেছি। সহস্রাধিক প্রতিযোগীর মধ্যে থেকে আমরা সেরা 250 জনকে নিয়ে অডিশন রাউন্ড শুরু করেছিলাম। এই 250 জনের মধ্যে থেকে সেরা 30 জনের অংশগ্রহণে প্রথম রোজা থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রতিযোগিতা। আমরা প্রতিদিন ইফতারির আগে আর টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য আর টিভি এই প্রথমবারের মতো আয়োজন করেছে আলোকিত কোরআন ইউএসএ। যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি স্টেট থেকে প্রতিযোগীরা নিউ ইয়র্কে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের বিপুল সাড়া এবং তাদের প্রতিভা আমাদের উজ্জীবিত করেছে। প্রতিদিন বাংলাদেশে সেহরির সময় এবং যুক্তরাষ্ট্রে ইফতারের আগে আর টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, শিশু কিশোরদের বিস্ময়কর জ্ঞান আমাদের মুগ্ধ করেছে। যারা এবারের আসরে অংশ নিয়েছেন তাদের প্রত্যেকেই যেন সেরা, ফলে সেরাদের মধ্যে থেকে সেরা বেছে নেওয়া ছিল সত্যি একটি কঠিন কাজ। আর এই কঠিন কাজটি নির্মোহভাবে যারা সম্পন্ন করেছেন সেই সম্মানিত বিচারকদের প্রতি আমি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি এবং আমার অনেক কৃতজ্ঞতা আর টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের চূড়ান্ত পর্বে আমরা জানতে পারবো কারা হচ্ছেন সেরা দেশেরা। আমাদের খুব ভালো লাগে যখন দেখি দেশের তরুণ হাফেজরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য বিরল সম্মান নিয়ে আসছেন। বিশেষ করে আমি হাফেজ বশির আহমেদের কথা বলতে চাই। ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম হয়েছেন। তিনি শুধু প্রথমই হননি, 38 বছর রেকর্ড ভেঙে তিনি একই সঙ্গে 10 পারা, 20 পারা এবং 30 পারা গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছর দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 26তম আসরে অংশ নিয়ে প্রথম হয়েছিলেন আমাদের সালে আহমেদ তাকরিম। বশির আহমেদ এবং সালে আহমেদ তাকরিমদের মতো যারা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 প্রতিযোগিতায় আজ যারা বিজয়ী হবেন তাদের আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। যারা এবার বিজয়ী হতে পারেননি তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। আপনারা নিশ্চয়ই চেষ্টা করে যাবেন ভবিষ্যতে সামনের দিনগুলোতে যেন আপনারাও প্রথম হতে পারে। প্রিয় দর্শক, সমগ্র মানব জাতি আজ নানান সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যুদ্ধ, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আল্লাহর রহমত ছাড়া এই বিপদ থেকে আমরা মুক্তি পাব না। রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ধরনের সংকট থেকে আমাদের মুক্তি দিন, সেই প্রার্থনাই রাখছি। পরিশেষে আবারও আমাদের সকল পৃষ্ঠপোষক স্পন্সর প্রতিষ্ঠান, বিশেষ করে জিপিএস ইস্পাতকে বরাবরের মতো এই মহান উদ্যোগে সহযাত্রী হওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসকে দ্বিতীয়বারের মতো পাওয়ার বাই হিসেবে আমাদের সঙ্গে থাকবার জন্যে। ধন্যবাদ স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, আল আরাফা ইসলামী ব্যাংক PLC সহ সম্মানিত অন্যান্য সহযোগীদেরও। সবাইকে ঈদুল ফিতরের আগাম মোবারকবাদ জানাচ্ছি। সবাই উপভোগ করুন জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2024 গ্রান্ড ফিনালে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। RFL SWR Pipe and Fittings সঠিক মাপে ও তাপে টিকে থাকে বছরের পর বছর। RFL SWR Pipe and Fittings
পাইপের বস না কিনলে লস। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর 14তম আসরের গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে শুনব শুভেচ্ছা বক্তব্য। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবার জন্যে স্টেজে বিনয়ের সাথে অনুরোধ করছি আরএফএল প্লাস্টিক্স লিমিটেডের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্লিজ। সালাম আলাইকুম, প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আলোকিত কোরআন 2024-এ গ্র্যান্ড ফিনালে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রতিযোগী ভাইরা, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আরটিভি কর্তৃপক্ষ ও সকল দর্শকবৃন্দকে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের পক্ষ থেকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় পবিত্র কোরআন নাজিলের এই পবিত্র মাহে রমজান মাসে আরটিভি পবিত্র কোরআন তলাত প্রতিযোগীর এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস গর্ববোধ করছে। যারা অক্লান্ত পরিশ্রম মধ্য দিয়ে পবিত্র এই মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্বকে অনুধাবন করে এই অনুষ্ঠান সফলভাবে পরিচালনা করেছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলোকিত কোরআন 2024-এর প্রতিযোগীদের সবাইকে আল্লাহ কবুল করুন। আজকের এই গ্র্যান্ড ফিনালেতে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই যাতে পবিত্র কোরআনের পবিত্র কোরআন অন্তরে ধারণ করতে পারেন সেই দোয়া করি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ পাশে থাকবে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, এই প্রত্যাশা রাখি এবং এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যে আমরা আরটিভির পাশে থাকবো এই ধরনের কোনো মহৎ উদ্যোগের সাথে। আল্লাহ তাআলা এই পবিত্র মাসে আমাদের সকল আমলকে কবুল ও মঞ্জুর করুন এবং আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের সকল হাফেজদেরকে কবুল করুন। সর্বশেষে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই মহৎ অনুষ্ঠানের শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই আয়োজনের সাথে ইতিমধ্যে আরও বেশ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিগণ যুক্ত হয়েছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহকারে দেশ বরেণ্য খ্যাতিমান ইসলামিক স্কলারগণ আমাদের এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই তাদের স্ব স্ব আসন গ্রহণ করেছেন। আপনাদের সবাইকে অ্যাকনোলেজ করছি, অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবার জন্য অনুরোধ করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর বর্ণিল আয়োজনের সাথে যারা একাত্মতা পোষণ করেছেন এবং সহযোগিতা করেছেন, টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সাথে এই জার্নিতে একসাথে পথ চলেছেন জিপিএইচ ইস্পাতের অনারেবল জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মামুন কবির। স্টেজে আসবেন শুভেচ্ছা বক্তব্য নিয়ে জনাব মোহাম্মদ মামুন কবির। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক আরটিভি, প্রধান নির্বাহী আশিকুর রহমান সাহেব সহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান এবং দেশবরণ্য আলেম ও হাফেজবৃন্দ, জিপিএইচ ইস্পাত পরিবার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। জিপিএইচ ইস্পাত পবিত্র রমজান মাসে
রহমত, মাগফিরাত এবং নাজাতের এই ফজিলতপূর্ণ মাসে 14তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর এই আয়োজনে জিবিএস ইস্পাতকে সম্পৃক্ত করায় আরটিবি কর্তৃপক্ষের প্রতি আমরা জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। জিবিএস ইস্পাত পরিবার এই ধরনের আয়োজনে বরাবরই সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে। আমরা যেমন পণ্য উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক মূল্যবোধকে ধারণ করে থাকি, তারই অংশ হিসেবে এই আয়োজনে আমাদের সম্পৃক্ত হওয়া। জিবিএস ইস্পাতকে এই আয়োজনে সম্পৃক্ত করায় আমরা পুনর্বার কৃতজ্ঞতা জানাচ্ছি। মান বজায় রাখার পাশাপাশি এই ধরনের আয়োজনগুলোকে আমাদের মতো স্পন্সর প্রতিষ্ঠান এবং পৃষ্ঠপোষক যারা রয়েছে তারা যদি এগিয়ে আসি, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনের ভালোবাসায়, মহাগ্রন্থ আল কোরআনের সম্মানে যে অনুষ্ঠান আয়োজন করা হয়, উদ্যোক্তা এবং আয়োজকবৃন্দ তাতে উৎসাহ বোধ করবেন এবং সেই উৎসাহকে দ্বিগুণ করার প্রত্যয়ে জিবিএস ইস্পাত সবসময় এই পথ চলায় সাথে থাকবে এবং অংশগ্রহণ অব্যাহত রাখবে। এই অব্যাহত প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার মহোদয়কে, জনাব মোহাম্মদ মামুন কবির। সুন্দর, অসম্ভব সুন্দর শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে শুনব সৌজন্য বক্তব্য। আর সৌজন্য বক্তব্য নিয়ে আসবার জন্য আলোকিত এই মঞ্চে বিনয়ের সাথে অনুরোধ করছি আরটিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে, জনাব হুমায়ুন কবির বাবলু। স্টেজে আসছেন জনাব হুমায়ুন কবির বাবলু, প্লিজ। বিসমিল্লাহ রহমানুর রহিম। উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আরটিভি আয়োজিত জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2024-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি, উপস্থিত আলেম ওলামাবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিযোগীবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং টেলিভিশনে ও সোশ্যাল মিডিয়ায় যারা আজকের এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করছেন, সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাম্য, শান্তি ও মানবতার ধর্ম ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো রমজান মাসে সিয়াম পালন করা। আর সংযম বা রমজানের মাসে কোরআন তিলাওয়াতের রয়েছে আলাদা ফজিলত ও বিশেষ তাৎপর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শেখায় সেই সর্বোত্তম। নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত হচ্ছে সর্বোৎকৃষ্ট ইবাদত। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সবসময় মানবতার কথা বলে, সাম্যবাদের কথা বলে, সুশৃঙ্খলার কথা বলে। আর পবিত্র কোরআন মুজিদ হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শুদ্ধভাবে অর্থ বুঝে কোরআন তেলাওয়াত পড়ে সে অনুযায়ী জীবনযাপন ও আমলের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এমন তাৎপর্য অনুধাবন করে কোরআনুল করিম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনকে উদ্বুদ্ধ করতে আমরা টানা 14 বারের মতো আয়োজন করেছি হিফজুল কোরআন প্রতিযোগিতা। আমাদের এই প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা অসংখ্য মেধাবী কোরআন তিলাওয়াতকারীকে পেয়েছি, যাদের প্রতিভা এবং কোরআন সম্পর্কে জ্ঞান সারা দেশের মানুষকে মুগ্ধ করেছে। অনেকেই আছেন যাদের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে
বিদেশেও ছড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই বছর কাতারের তিজান আর নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। তিনি গেল বছর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 43তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। এছাড়া গেল বছর 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 70টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিলেন বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিম। আজকের এই আয়োজনে আরটিভির পক্ষ থেকে আমি হাফেজ মুশফিকুর ও হাফেজ তাকরিম সহ যারা বিভিন্ন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবারে জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024-এর যারা বিজয়ী হবেন আমি তাদের আগাম অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারেননি তাদের জন্য রইল শুভকামনা। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, শুদ্ধ কোরআন তিলাওয়াত চর্চার পাশাপাশি সারা দেশের মানুষের মাঝে আল কোরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবারের আয়োজনে যারা বিজ্ঞ বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাসব্যাপী আয়োজিত এবারের হিফজুল কোরআন প্রতিযোগিতায় যে সকল স্পন্সর প্রতিষ্ঠান আমাদের সহযোগী হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। বিশেষ করে বরাবরের মতো টাইটেল স্পন্সর হওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি জিপিএইচ ইস্পাতকে। ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার্ড বাই স্পন্সর আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি ও অন্যান্য স্পন্সর ও বিজ্ঞাপনদাতা সহযোগী প্রতিষ্ঠানদেরকে। পরিশেষে রহমত বরকত ও মারফেরাতের মাসে মহান আল্লাহ তাআলার কাছে বাংলাদেশ এবং সারা বিশ্বের জন্য শান্তি কামনা করছি। আল্লাহ আমাদের সৎ সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপনের তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাত। অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল আরটিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে, জনাব হুমায়ুন কবির বাবলু, তার সংক্ষিপ্ত স্বরে গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য পেশ করবার জন্যে। জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান, রোজাদারগণ ইফতারির সামগ্রী সামনে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন কখন রব্বে কারিমের নির্দেশ আসে সিয়াম সাধনা শেষে ইফতার গ্রহণের। রব্বে করিমের কাছে সবচেয়ে আনন্দঘন এবং সবচেয়ে প্রিয় মুহূর্ত বা দৃশ্য এটি। আলোকিত এ মঞ্চ, আলোকিত বিজ্ঞ বিচারক প্যানেল, আলোকিত হাফিজে কোরআন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রোজাদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, এমনই একটি মুহূর্তে এক জান্নাতি আবহ বিরাজ করছে আলোকিত এই মঞ্চে। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজন। আমরা শুনছি মূল্যবান বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে, জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। স্টেজে আসছেন জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরটিভি আলোকিত কোরআন 2024 গ্র্যান্ড ফিনালে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আরটিভির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির বাবলু ভাই, আরটিভি ও বেঙ্গল মিডিয়া কর্পোরেশনের সিইও জনাব সৈয়দ আশিকুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএস স্পাত ও আরএফএল এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ, অন্যান্য সহযোগী স্পন্সর প্রতিনিধিবৃন্দ, দেশবরেণ্য আলেম ওলামাবৃন্দ, সম্মানিত বিচারকবৃন্দ, আরটিভি আলোকিত কোরআন অনুষ্ঠানের এবারের আসরের সেরা পাঁচ প্রতিযোগী হাফেজবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ ও অন্যান্য উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সময়ত উপস্থিতি, রমজান মাস অত্যন্ত মহিমান্বিত একটি মাস। এই মাসটির জন্য প্রতিটি মুসলমান আগ্রহ সহকারে প্রতীক্ষায় থাকেন। আমাদের মহান প্রতিপালক
রাব্বুল আলামিন এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল করিম নাজিল করেছিলেন। কুরআনুল করিম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান, এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির পথ প্রদর্শক। মহাপবিত্র এই মাসকে ঘিরে জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি এই আয়োজনে আরটিভি আলোকিত কুরআন অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ বলে আমি মনে করি। এই মহতী উদ্যোগের আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত শুধু কোরআনে মাজিদ যেমন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, তেমনি কিতাব তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। হযরত আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের তেলাওয়াতকারী হাফেজগণ লিপিকার সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে, আর কষ্টদায়ক হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন মজিদ পাঠ করে সে দ্বিগুণ পুরস্কার পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 4937। সম্মানিত হাজিরান, হে মহাপবিত্র গ্রন্থ কোরআন তেলাওয়াতের এত ফজিলত, সেই কোরআন কীভাবে তেলাওয়াত করতে হবে সেটিও মহান আল্লাহ পাক কোরআনুল করিমে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হাফেজজন কোরআনের বাহক, এক একজন হাফেজ এক একটি কোরআন। আপনারা জানেন না, জানেন যে আমাদের দেশে কোরআনের হাফেজগণ প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে, এবং এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। আমাদের এই আয়োজন আরও তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক কার্যকরী উপায়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনা রয়েছে। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকেন, এর মধ্য দিয়ে প্রতিযোগীদের উৎকর্ষ বৃদ্ধি পায়। বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে এ ধরনের আয়োজন করা হলে প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ হয়। প্রতিযোগীদের তিলাওয়াতের পর সম্মানিত বিচারকগণের চুলচেরা বিশ্লেষণ ও পরামর্শের মধ্য দিয়ে প্রতিযোগীগণের পাশাপাশি অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাগণ বিশেষভাবে উপকৃত হয়ে থাকেন। আমি মনে করি আরটিভির এই আয়োজনের মধ্য দিয়ে সহি ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চর্চা বৃদ্ধি পাবে। এবারের আসরের নির্বাচিত সেরা 5 হাফেজবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ পাক আমাদেরকে সহি ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং কোরআনে মাজিদের বিধিবিধান মোতাবেক জীবন গঠন ও নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাইপের লিক ও জং নিয়ে টেনশন, ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত অরিফিল থ্রেড পাইপ এন্ড ফিটিং। পাইপের বস, না কিনলে লস। অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ, কে হতে চলেছে জিপিএইচ স্পাথ নিবেদিত আলোকিত কোরআন 2024-এর বর্ষসেরা হাফেজে কোরআন, কে হতে চলেছে চ্যাম্পিয়ন অব দি সিজন, ঘোষণা করার পালা। ইতোমধ্যেই বিজ্ঞ বিচারকগণ চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমার হাতে ফলাফল তুলে দিয়েছেন। ফলাফল ঘোষণা করবার আগে এই পর্যায়ে স্টেজে আরও একবারের মতো আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। সাথে আসবেন আরটিভির মাননীয় প্রধান নির্বাহী জনাব সৈয়দ আশিক রহমান,
আরটিভির অনারেবল ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির বাবলু, আরটিভির মাননীয় পরিচালক জনাব শামসুল আলম সুমন, আরএফএল প্লাস্টিক্স লিমিটেডের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং সাথে আসবেন জিপিএইচ ইস্পাতের মাননীয় জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মামুন কবির ইতিমধ্যে এসে স্টেজে অংশ নিয়েছেন। জি, জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মামুন কবির ইতিমধ্যে এসে স্টেজে আমন্ত্রিত মেহমান বৃন্দের সাথে যোগ দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ফলাফল ঘোষণা করবার আগে আলোকিত এই মঞ্চের গ্র্যান্ড ফিনালিস্ট পাঁচজন প্রতিভাকে স্টেজে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। গ্র্যান্ড ফিনালিস্ট পাঁচজন প্রতিভা ইতোমধ্যে স্টেজে দাঁড়িয়ে অবস্থান গ্রহণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ফলাফল ঘোষণা করছি। পঞ্চম স্থান অর্জন করেছে কক্সবাজারের প্রতিভা মোহাম্মদ আইয়ুব বিন সাইদ। ওয়েল ডান, কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইয়ুব বিন সাইদ পঞ্চম স্থান অর্জন করেছে। আইয়ুব বিন সাইদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান সার্টিফিকেট। চেকের রেপ্লিকা তুলে দিবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আরএফএল প্লাস্টিক্স লিমিটেড, জেনারেল ম্যানেজার জিপিএইচ ইস্পাত। সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন পঞ্চম স্থান অর্জনকারী প্রতিভা কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাইদের হাতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ। এ পর্যায়ে ঘোষণা করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর এবারের আসরের চতুর্থ স্থান অর্জনকারী প্রতিভার নাম মাদারীপুরের বন্ধু সাইফুল ইসলাম ফারহান। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল ইসলাম ফারহানের জন্য থাকছে চেকের রেপ্লিকা। তুলে দিবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আরএফএল প্লাস্টিক্স লিমিটেড, ও জনাব মোহাম্মদ মামুন কবির, জেনারেল ম্যানেজার জিপিএইচ ইস্পাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মাননা ক্রেস্ট, আর ক্রেস্ট তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ঘোষণা করছি আলোকিত এই জার্নির তৃতীয় প্রতিভাকে। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর এবারের বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছেন নারায়ণগঞ্জের প্রতিযোগী মোহাম্মদ আবু তালহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়েল ডান আবু তালহা। আবু তালহার জন্য থাকছে নগদ 100,000 টাকার অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট। চেকের রেপ্লিকা তুলে দেবেন জনাব শামসুল আলম সুমন, পরিচালক আরটিভি, ও জনাব হুমায়ুন কবির বাবলু, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আরটিভি। আবু তালহার জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, আর ক্রেস্ট প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অতিথি মহোদয়কে। অবশিষ্ট রয়েছেন দুইজন প্রতিভা। ঘোষণা করব চ্যাম্পিয়নের নাম। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর এই বর্ণিল আয়োজনে এবারের জার্নিতে প্রথম স্থান অর্জন করেছে কোন প্রতিযোগী? সিলেটের আব্দুর রহমান জামি নাকি জামালপুরের প্রতিভা ইসমাইল হোসাইন? জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর 14তম আসরের প্রথম স্থান অর্জন করেছে
মোহাম্মদ ইসমাইল হোসাইন নাকি মোহাম্মদ আব্দুর রহমান জামি? এগিয়ে আসুন। কি মনে হয় আপনাদের, ফার্স্ট হবেন, প্রথম হতে পারবেন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দুইজন প্রতিযোগী একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আলোকিত এই মঞ্চে। দশমিক নম্বরের ব্যবধানে একজন হচ্ছেন চূড়ান্ত বিজয়ী, বিজয়ের মুকুট তার মাথায় যাবে, আর একজন দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ পর্যায়ে ঘোষণা করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024-এর বর্ণিল এই আয়োজনের 14তম আসরের চ্যাম্পিয়নের নাম। এবারের চ্যাম্পিয়ন জামালপুরের প্রতিভা ইসমাইল হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েল ডান, কংগ্রাচুলেশনস, মারহাবা, লিল্লাহে তাকবীর, মারহাবা মারহাবা। ইসমাইল হোসেনের জন্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ, ওয়েল ডান। আর জামি, ইউ ডিড ওয়েল, ভালো করেছ, দ্বিতীয় স্থান অর্জন করেছ সিলেটের এই প্রতিভা। জামির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিভা সিলেটের বন্ধু আব্দুর রহমান জামি যেহেতু দ্বিতীয় স্থান অর্জন করেছে আলোকিত এই মঞ্চ থেকে, তার জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসমাইল হোসাইনের জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট। চেকের রেপ্লিকা প্রদান করবেন আরটিভির মাননীয় সিইও মহোদয় জনাব সৈয়দ আশিক রহমান ও আরটিভির মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির বাবলু। রয়েছে সম্মাননা ক্রেস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সিলেটের বন্ধু আব্দুর রহমান জামির জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার, 2 লক্ষ টাকার চেকের রেপ্লিকা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আরটিভির মাননীয় প্রধান নির্বাহী জনাব সৈয়দ আশিক রহমান ও আরটিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব হুমায়ুন কবির বাবলুকে, প্লিজ। আর সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অতিথি বৃন্দকে পুরস্কার তুলে দেওয়ার জন্যে। পাঁচজন প্রতিভাকে সামনে এগিয়ে আসতে আহ্বান করছি। আমরা এই পর্যায়ে মাননীয় বিজ্ঞ বিচারক ত্রয়কে স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআনের সহযোগী যেসব বন্ধুরা আছেন তাদেরকে সম্মাননা জানানোর সময়। সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আরএফএল প্লাস্টিক্স লিমিটেড এবং ওনার টিম। সম্মাননা প্রদান করবেন আরএফএল প্লাস্টিক্স লিমিটেডের মাননীয় এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ওনার টিমকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সম্মাননা প্রদান করছেন জনাব সৈয়দ আশিক রহমান সিইও আরটিভি, জনাব হুমায়ুন কবির বাবলু ম্যানেজিং ডিরেক্টর আরটিভি, জনাব শামসুল আলম সুমন পরিচালক আরটিভি। ধন্যবাদ, আসন গ্রহণ করুন প্লিজ। জিপিএইচ ইস্পাত এর অনারেবল জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মামুন কবির ও তার টিমকে স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। সম্মাননা প্রদান করবেন জনাব সৈয়দ আশিক রহমান সিইও আরটিভি ও জনাব
হুমায়ুন কবির বাবলু, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আরটিভি, এবং জনাব শামসুল আলম সুমন, পরিচালক আরটিভি। অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি সকলকে। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর আয়োজনের সাথে যারা শুরু থেকে ছিলেন তাদেরকে জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা ও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জিপিএইচ ইস্পাতকে, ধন্যবাদ জানাচ্ছি আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংসকে, ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার ফেস্ট মেহেদি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসিকে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় চ্যানেল আরটিভিকে এবং কিউএস মাল্টিমিডিয়াকে। দীর্ঘ এই পথ পরিক্রমায় যারা আমাদের সাথী ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা পিসিআরে ছিলেন, ব্যাকড্রপে ছিলেন, যারা বিভিন্ন সহযোগিতা দিয়ে আলোকিত এই মঞ্চে আমাদের পারফর্ম করবার এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছেন, সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দকে, আমাদেরকে সময় দেওয়ার জন্যে, গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবার জন্যে। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আলোকিত এই জার্নির অন্যতম তিন সেরা দিকপাল, বিজ্ঞ বিচারক প্যানেল, বিজ্ঞ আলোচক বৃন্দ, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছেন, সেরাদের সেরা প্রতিভাকে চূড়ান্তভাবে বিশ্লেষণ করে আমাদের জাতির সামনে তুলে ধরবার জন্য। সাথে সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের পাঁচ গ্র্যান্ড ফিনালিস্টকে, এই সুন্দর আয়োজনের সাথে সুমিষ্ট কণ্ঠের তেলাবাদ পরিবেশন করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2024 বর্ণিল আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, দেখা হবে পরবর্তী রমজানে ইনশাআল্লাহ তাআলা। পরিচয় করিয়ে দেব সেই দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করা সেরাদের সেরা হাফেজে কোরআনকে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ, থাকুন প্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভির সাথে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।